হে হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তা গাইস, আজকে কোনো ইউটিউব টিপস বা অন্য কোনো ভিডিও এডিটিং কোনো টিউটোরিয়াল দেখাবো না। আজকে তোমাদেরকে দেখাতে চলেছি যে আমি একটা আনবক্সিং করব, সেটা হচ্ছে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড 8-12 ফিট, ঠিক আছে? সেটা আমি হচ্ছে যে পেছনে ব্যাকগ্রাউন্ড আমি ব্লু করতাম, অথবা এই ব্যাকগ্রাউন্ডও আমি অনেক ভিডিও শ্যুট করেছি, বাট বেশিরভাগ ভিডিও আমি হচ্ছে যে ব্লু ব্যাকগ্রাউন্ডে শ্যুট করেছি। বাট এবার থেকে আমি, তুমি দেখতে পারবে যে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে শ্যুট করবো, ঠিক আছে? এবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমাকে নিয়েছে হয় 400 টাকা নিয়েছে। তোমরা যদি পারচেস করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে গাইজ? অল্প বাজেটে বেস্ট হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, যেটা তোমরা খুব সহজেই কম পয়সাতে ইউটিউব সেট আপ করতে পারবে। তা গাইজ, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিতে একদমই ভুলবে না। তা গাইজ, সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখন আনবক্সিং করা যাক, কেন আমি আনবক্সিং করিনি সেটাই তোমাদেরকে দেখাবো। তা গাইজ, চলো আনবক্সিংটি করা যাক। তা গাইজ, এই যে দেখতে পাচ্ছ, অ্যামাজন থেকে আমি এটা পারচেস করেছি। তোমরা ফ্লিপকার্ট থেকে যদি পারচেস করতে চাও তাও করতে পারো, ঠিক আছে? এটা আমাকে নিয়েছে 399 টাকা, 1 টাকা তো বেশি নিয়েই নেয় হচ্ছে ফ্লিপকার্ট বা অ্যামাজন, যে কোনো বলে 1 টাকা তো আর ফেরত নেওয়া যায় না। তা গাইজ, এটার এখন আনবক্সিং করবো। তা গাইজ দেখো তোমরা, তাকে যেখানে দেখো আমার হচ্ছে যে বিলটা দিয়েছে, ক টাকা কী নিয়েছে সেটাই দেখাচ্ছে এখানে, ঠিক আছে? এখানে আমার ঠিকানা ঠিকানা সব কিছু দেওয়া আছে এখানে। তাকে যেটাকে করে দিই বাই বাই, এবার চলে আস। এই যে এখানে ব্যাগটা সমেত দিবে, ঠিক আছে গাই? এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ব্যাগটা সমেত এটা দিয়েছে, ঠিক আছে? এখানে তুমি যদি মনে করো কোনো জায়গায় নিয়েও যেতে পারবে, ঠিক আছে গাই? তাকে এবার দেখো জায়গাটা বার ঠিকও দিয়ে দিয়েছে, তো একটা যাই হবে। যেখানে চেন সিস্টেম আছে, চেন সিস্টেমটা দেখাই তোমাদেরকে। এই যে জিনিসটা 8 ফিট x 12 ফিট, দেখে অনেকটা পাতলাই মনে হচ্ছে, বাট এটা বেটারই আমার মতে। দেখো এই যে জাল জালেই মনে হচ্ছে, বাট এটা যখন তুমি লাগাবে পেছনে সেটাবে তখন আরও ভালো লাগবে, ঠিক আছে? এবার দেখো আমি কিছু অনেকটাই বড়ো, এটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখে যেবারে আমি হচ্ছে যে এটা সেট আপটা পুরো করে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। দেখে যেবারে আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিয়ে তোমাকে দেখাচ্ছি। আনবক্সিং তো হয়েই গেল। হোয়াটসঅ্যাপ, তোমরা সব দেখেই নিয়েছো যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নিয়েছি, ঠিক আছে গাইজ? তাই গাইজ, এবার আমরা ওখান থেকে চলে এসে এবার সেট আপটা পুরো তৈরি করে নিলাম। এবার ব্লু ব্যাকগ্রাউন্ডটাকে বাই বাই করে, এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ কতটা সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলছে। যদি তোমরা নিতে চাও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? অথবা তোমরা অ্যামাজন অথবা ফ্লিপকার্টে গিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলেই 8-12 ফিটেরটা পেয়ে যাবে। বাট এটা খুবই বড় হয়ে গেছে আমার পক্ষে, ঠিক আছে? আমি যেটুকু মানে আশা করেছিলাম তার থেকেও বেশি বড়, এটাকে আমাকে কাটিং করতে হবে, ঠিক আছে? তো ছোট করে নিতে হবে। তা গাইজ, ভিডিওটি আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তা গাইজ, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবে, লাইক ডিসলাইক তোমাদের যা ভালো লাগে তুমি লাইক ডিসলাইক যে কোনো একটা করবে, আর কমেন্ট অবশ্যই করবে, কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তা গাইজ, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সদা সর্বদাই হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।